শেরপুরে বন্যায় সড়ক ও কৃষিতে ক্ষতি হয়েছে 750 কোটি টাকার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। শেরপুরে বন্যার পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা উন্নতি হয়েছে, তবে কৃষি, মৎস্য, প্রাণী এবং সড়ক বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 900 কোটি টাকারও বেশি। শেরপুর জেলায় ইতিমধ্যে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি আমন আবাদে 93,500 হেক্টর জমির আবাদের মধ্যে 47,000 হেক্টর জমি কিন্তু আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি আবাদও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 1,000 হেক্টর। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে যে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ যে ক্ষতির পরিমাণ অন্তত টাকার অঙ্কে 600 কোটি টাকার বেশি। পাশাপাশি পাহাড়ি ঢলে বন্যার পানিতে কিন্তু 7,000 পুকুরের মাছ চলে গেছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকারও বেশি। কৃষি বিভাগ বলছে যে জেলা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদেরকে সার বীজ প্রণোদনা সহ বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা প্রাণী সম্পদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে 443,000 গরু, 460টি মহিষ, 62,000 ছাগল ও ভেড়া, 5,08,000 মুরগি ও 18,000 হাঁস ক্ষতির মুখে পড়েছে। বন্যায় 5 উপজেলায় 112টি রাস্তাঘাটের 409 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে 68টি ব্রিজ কালভার্ট ভেঙে গেছে। সব মিলে রাস্তাঘাটের ক্ষতি পরিমাণ অন্তত 150 কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এদিকে ক্ষয়ক্ষতির এই বিষয়টি তোমাদের নিরূপণের জন্য কাজ চালিয়ে রেখেছেন, একই সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত সংস্কারের কাজ এলজিডি সড়ক ও জনপথ বিভাগ তারাও কিন্তু চালু রেখেছেন। বন্যার কবলে পড়ে পাহাড়ি ঢলে 7,500 মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সকল এলাকার মানুষ কিন্তু ব্যাপকভাবে তাদের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তারা অনেকটাই আশঙ্কা করছেন, তাদের জীবনটা অনেকটাই কিন্তু দুর্বিষহ হয়ে পড়ছে। সেই সাথে নিম্ন অঞ্চলের কিছু মানুষ এখনো কিন্তু তারা বিভিন্ন ভাবে আসলে সমস্যায় পড়েছে। তারা এখনো কিন্তু সরকার এবং সরকারি ভাবে এখনো পর্যন্ত তাদের কিন্তু সেইভাবে সহযোগিতা করেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তো শেরপুর জেলা প্রশাসক জানিয়েছেন যে এখন পর্যন্ত বন্যা কবলিত এই শেরপুরের জন্য সরকারের কাছে সহায়তা চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, আর সড়ক, জনপথ এবং কৃষি বিভাগ তারাও আসলে যৌথভাবে এই শেরপুরকে দ্রুতই এই সমস্যা থেকে সমস্যা লাঘব হবে তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল শেরপুর থেকে বন্যার সার্বিক পরিস্থিতি আমার কাছে সর্বশেষ।